আমাদের মধ্যে অনেকেই আছে যারা আমরা শর্টকাটে জীবনে সফলতা চাই, শর্টকাটে আমরা অল্প সময় জীবনে লাখো লাখো টাকা ইনকাম করতে চাই, শর্টকাটে সফলতা চাই। তুমি একটা কথা মনে রাখো, যদি জীবনে শর্টকাটে তোমার জীবনে সফলতা চলে আসে না, সেই সফলতা কিন্তু তোমার সঙ্গে সারা জীবন থাকবে না। যদি তুমি ধৈর্য ধরে কর্ম করে তোমার জীবনে সফলতা তুমি নিয়ে আসতে পারো, তাহলে সেই সফলতা তোমার কাছ থেকে আর কখনো যাবে না। আজকে একটা ছোট্ট একটা গল্প শোনাতে চাই তোমাদের। এক কৃষক, দরিদ্র কৃষক, সে তার জীবনে অতিষ্ঠ হয়ে গেছে, তার জীবন নিয়ে অতিষ্ঠ হয়ে গেছে। সে সুসাইড করার জন্য এক নদীর পাড়ে গেছে, নদীতে ঝাঁপ দিয়ে সে সুসাইড করবে। যখন সে ঝাঁপ দিতে গেছে, ওই সময় পেছন দিক থেকে এক মুনি এসে তার হাত ধরে বসেছে, হাত ধরে বলছে, হে কৃষক, তুমি কি করছো, কেন সুসাইড করতে যাচ্ছ? কৃষক মুনিকে বলছে, মুনিবর, আমার জীবনের কোনো মূল্য নেই, না আমি আমার ছেলে মেয়ের ঠিক মতো খেয়াল রাখতে পারি, না আমি আমার স্ত্রীর খেয়াল রাখতে পারি, না আমি আমার সংসার চালাতে পারি, আমার এই জীবনের কোনো মূল্য নেই, আমার এই জীবনে বেঁচে থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো আছে। মুনিবর সমস্ত প্রবলেম বুঝতে পেরে মুনিবর কৃষককে সঙ্গে নিয়ে তার আশ্রমে চলে গেল। আশ্রমে গিয়ে তারা অনেক কথা আলোচনা করছে। আলোচনা করতে করতে মুনিবর কৃষককে একটা জাদুর মাটির হাড়ি দেখালো, মাটির একটা জাদুর হাড়ি। মুনিবর কৃষককে বললো, এই হাড়িটা জাদুর হাড়ি, তুমি যা চাইবে এই হাড়িতে তুমি তাই পাবে, বাট মনে রেখো, এই হাড়ি ভেঙে গেলে তুমি যেটা পেয়েছো সেটাও কিন্তু চলে যাবে। অর্থাৎ তুমি যদি চাও এই হাড়ি আমি তোমাকে দিতে পারি, তোমার জীবনে দুটো শর্ত আছে, তুমি যদি 2 বছর আমার সঙ্গে থাকো তাহলে এই হাড়িটা আমি তোমাকে দিয়ে দেবো, তুমি যদি আমার সঙ্গে 5 বছর থাকো তাহলে এই জাদুর হাড়ি কিভাবে তৈরি করতে হয় সেটা কিন্তু আমি তোমাকে শিখিয়ে দেব। তো কৃষক ভাবলো, আমার তো দুঃখ কষ্টের জীবন, কেন আমি 5 বছর থাকতে যাব, 2 বছরে তো হাড়িটা পেয়ে যাচ্ছি। তো মুনিবরের সঙ্গে 2 বছর থাকার জন্য রেডি হয়ে গেল এবং 2 বছর পরে সে মাটির হাড়িটা নিয়ে, জাদুর হাড়িটা নিয়ে বাড়ি চলে গেল। বাড়ি যাবার পথে সে রাস্তায় বসে হাড়ির কাছে, জাদু হাড়ির কাছে টাকা পয়সা চাইলো, সোনা দানা চাইলো, সমস্ত কিছু পেয়েও গেল। সে টাকা পয়সা নিয়ে যখন বাড়িতে ঢুকলো, বাড়িতে গিয়ে সে তার বড় বাড়ি, গাড়ি এবং সবাইকে ভালোভাবে রাখতে শুরু করলো। বা যেটা হয় মানুষের, আচানক যখন মানুষের কাছে অনেক টাকা চলে আসে না, তখন বদ অভ্যাস চলে আসে। কৃষকের অভ্যাস চলে এলো দারু খাওয়ার, মদ খাওয়ার অভ্যাস এবং আরো কিছু বাজে অভ্যাস চলে এলো। কৃষক একদিন মদ খেয়ে মাতাল হয়ে সে বলতে শুরু করলো, এ কেমন হাড়ি আছে, এই হাড়ি ভেঙে গেলে আমার এই ঘর বাড়ি কিচ্ছু যাবে না, আমার বাড়ি কাড়ি কিচ্ছু যাবে না, আমার সমস্ত সম্পদ থাকবে, আমি আজকে এই হাড়িকে ভেঙে ফেলবো, এটা বলে মাতাল হয়ে হাড়িকে ভেঙে ফেললো। যেমনটি ছিল, হাড়ি যখন ভেঙে গেল, কৃষকের কাছ থেকে বাড়ি গাড়ি সমস্ত কিছু চলে গেল, কৃষক সেই আগের জায়গায় চলে এলো। সেই আগের জায়গায় চলে আসাতে আচানক কৃষকের ধ্যান ফিরে এলো, মাতাল ছিল ধ্যান ফিরে এলো। ধ্যান ফিরে এসে সে মনে মনে আফসোস করতে থাকলো, কাশ আমি যদি মুনির কাছে 5 বছর থাকতাম, তাহলে হয়তো আমি কিভাবে এই জাদুর হাড়ি তৈরি করতে হয় সেটা শিখে যেতে পারতাম, আমার জীবনে আর এই দিনটা ফিরে আসতো না, এই ভেবে সে আফসোস করতে থাকলো। ছোট্ট এই গল্পটা, এই গল্পটার মধ্যে থেকে আমি একটাই কথা বলতে চাই, কখনো না জীবনে শর্টকাটে সফলতা চাইবে না, শর্টকাটে কখনো সফলতা পাওয়া যায় না। আজ তোমরা এতটা সময় দিলে আমাকে, রাত্রিজন তোমাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যেখানেই দেখছো না কেন, হতে পারে তুমি ফেসবুকে দেখছো, হতে পারে তুমি ইউটিউব চ্যানেলে দেখছো বা অন্য যেখানেই দেখছো না কেন, ভালো লাগলে লাইক করো এবং শেয়ার করো, আমাদের বাংলা সেই সব ছেলে মেয়ের সঙ্গে শেয়ার করো যারা শর্টকাটে জীবনে সফলতা চায়, বাট শর্টকাটের সফলতা তাসের ঘরের মতো হয়, জানো। আবারও দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে, সবাই ভালো থেকো কিন্তু। জয় হিন্দ।